মুরলির তারিখ পহেলা জুন 2023। ওম শান্তি। মধুবন থেকে বাপদাদা বলছেন, মিষ্টি বাচ্চারা, যেমন শিব বাবা সবাইকে সুখ দেন, তেমনি তোমরা বাচ্চারাও ফুল রূপে সবাইকে সুখ দাও, কাউকে কাঁটা বিদ্ধ করবে না, সদা খুশিতে থাকো। প্রশ্ন, শিব বাবা যখন বাচ্চাদের সাথে মিলিত হন তখন কোন কথাটি এবং কোন মিষ্টি শব্দ ব্যবহার করে জিজ্ঞাসা করেন? উত্তর, মিষ্টি মিষ্টি প্রিয় প্রশিক্ষার্থী, খুশিতে আনন্দে আছো, এমন ভালোবাসার বোল শিব বাবার মুখ থেকেই ভালো লাগে। ভালোবেসে শিব বাবা জিজ্ঞাসা করেন, বাচ্চারা রাজি খুশি আছো? কারণ শিব বাবা জানেন বাচ্চারা এখন যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছে, মায়া পালোয়ান হয়ে বাচ্চাদেরকে পিছনে ঠেলে দিতে আসে। তাই বাবা জিজ্ঞাসা করেন যে, বাচ্চারা মায়াজিত হয়েছ, সদা সমর্থ ওস্তাদ স্মরণে থাকে কি, খুশি স্থায়ী থাকে কি? গীত মাতা ও মাতা। ওম শান্তি। শিব ভগবানুবাচ। শিব তো কোনো শরীরের নাম নয়, ব্রহ্মাকে কেউ ভগবান বলতে পারে না, ব্রহ্মা বলেন শিব ভগবানুবাচ। রচয়িতা বাবা নিশ্চয়ই মূলবতনবাসী উঁচু থেকেও উঁচুতে বাস করবেন। ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে উঁচু থেকে উঁচু বলা হয় না, উঁচু থেকেও উঁচু হলেন একমাত্র ক্রিয়েটার পিতা। বাচ্চারা জানে উঁচু থেকে উঁচু পিতার কাছে আমরা বর্ষা অর্থাৎ স্বর্গের অধিকার নিতে এসেছি। উনি হলেন বাবা, তিনি হলেন স্বর্গের রচয়িতা। এখন শিব বাবা সম্মুখে বসে আছেন, তো মাতা পিতাও চাই, তমেব মাতাশ্চ পিতা, দান করা হয়। এখন শিব বাবা স্বয়ং বলেন, আমি এই দেহে প্রবেশ করে মুখবংশীদের রচনা করি, বংশ বিস্তার মাতা ছাড়া তো রচনা করা যায় না, তো এই ব্রহ্মা হলেন মাতা, কিন্তু এই মাতা প্রতিপালন করতে পারে না, ইনি তো পিতার রূপে আছেন, মাতার রূপ চাই, ইনি অর্থাৎ ব্রহ্মা হলেন দাদা। এ হল খুবই গুহ্য ইন্টারেস্টিং কথা বুঝবার জন্য। এই কথা তো বাচ্চারা জানে আমরা ব্রহ্মা মুখবংশী, একেই অ্যাডাপশন বলে, গর্ভজাত বংশকে অ্যাডাপশন বললে না, মুখের দ্বারা বলে তোমরা আমার, একেই মুখবংশী বলা হয়। যেমন সন্ন্যাসী হলে বলবে আপনি আমার গুরু, উনি বলবেন তুমি আমার শিষ্য, তো হয়ে গেল মুখের দ্বারা ফলোয়ার্স, মুখের দ্বারা উৎপত্তি, গর্ভজাত বংশ বলা হবে না। এখন শিব বাবা জিজ্ঞাসা করেন শঙ্করাচার্যের পিতাকে, যার দ্বারা জন্ম হয়েছে তাকে পিতা বলবে না? শঙ্করাচার্যের পিতা হলেন পরমপিতা পরমাত্মা। শঙ্করাচার্যের নতুন আত্মা এসে প্রবেশ করে ধর্ম স্থাপন করার জন্য, যেমন পরমপিতা পরমাত্মা এনার মধ্যে প্রবেশ করেছেন, তেমনি শঙ্করাচার্যের নতুন আত্মা প্রবেশ করে মুখ বংশ রচনা করেন। তারপর সেই মুখ বংশ চলে, তার দ্বারা ধর্ম স্থাপন হয়, যেমন ব্রহ্মার দ্বারা ব্রাহ্মণ ধর্ম স্থাপন হয়। শিব বাবা প্রত্যেকটি কথা বুঝিয়ে দেন। শিব বাবা এমন বলবেন না যে আত্মারা আমার মুখ বংশী, আত্মারা তো আছেই। শিব বাবা আসেন, এসে প্রজাপিতা ব্রহ্মার দ্বারা রচনা করেন। শিব বাবা এই মুখের দ্বারা বলেন তোমরা আমার, বাচ্চারা তারপরে বলে বাবা আপনি আমার, ব্রহ্মার দ্বারাই তোমরা সন্তান হতে পারবে। শিব বাবা বলেন বাচ্চারা সতর্ক থাকবে, বর্ষা আমার কাছে প্রাপ্ত হবে, ব্রহ্মার কাছে প্রাপ্ত হবে না, একটুও প্রাপ্ত হবে না, স্বর্গের রাজধানীর বর্ষা আমার কাছেই প্রাপ্ত হবে, স্বর্গের রচয়িতা আমি, আমাকে হেভেনলি গড ফাদার বলা হয়, প্রজাপিতা ব্রহ্মাকে হেভেনলি গড ফাদার বলবে না, এনাকে মাস্টার ক্রিয়েটর বলবে, উনি হলেন পিতা, কি ক্রিয়েট করেন, স্বর্গের রচনা করেন, কার দ্বারা? মুখ্য সন্তান হলেন একমাত্র ব্রহ্মা, তারপরে ওনার পৌত্র পৌত্রীরা আছে, এক হলেন রুহানি পিতা অর্থাৎ আত্মাদের পিতা, দ্বিতীয় হলেন দেহের পিতা। এবারে নিরাকারী রুহানি পিতা আসবেন কিভাবে? অবশ্যই ওনার শরীর চাই, এমন তো নয় শিব বাবা সাগরে পাতায় শুয়ে অঙ্গুলি মুখে করে আসবেন, শরীর তো চাই তাই না, গায়নও আছে ব্রহ্মার মুখবংশী ব্রাহ্মণ, তো ব্রহ্মার পিতা চাই,
ব্রহ্মার পিতা হলেন শিব, তাই শিব বাবা বলেন, তোমাদেরকে ব্রহ্মা অথবা ব্রহ্মার কন্যা সরস্বতীকে স্মরণ করতে হবে না, এনাদের দ্বারা তোমাদের শিব বাবার স্মরণ প্রাপ্ত হয়। ব্রহ্মা মুখবংশীদের মধ্যে সরস্বতী চলে গেছেন প্রথম নম্বরে। জগৎ অম্বার বিশাল মেলা আয়োজিত হয় কারণ বাল ব্রহ্মচারী পবিত্র হয়, পবিত্রতার দ্বারা সুনাম অর্জন হয়। জগৎ অম্বার নাম এনাকে অর্থাৎ ব্রহ্মা দেওয়া যাবে না, জগৎ অম্বা অবশ্যই চাই। তো শিব বাবা কিভাবে রচনা করেন? একমাত্র শিব পিতা বাচ্চাদেরকে বোঝান, বাচ্চারা অনেক তাই না? বলা হয় রুক্মিণী সত্যভামা ইত্যাদিকে হরণ করেছে অর্থাৎ আপন করেছেন, এমন এমন অনেক নাম লিখে দিয়েছে। আটায় যেটুকু লবণ দেওয়া হয় সেগুলো হল সেই রকম কথা। মহাভারী মহাভারতের যুদ্ধ শাস্ত্রে গায়ন আছে, তাকে বলা হয় থার্ড ওয়ার্ল্ড ওয়ার। এই রিহার্সাল হতেই থাকবে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, থার্ড ওয়ার্ল্ড ওয়ারও আছে। এখন বাচ্চারা জানে এই যুদ্ধ অত্যন্ত জোরদারভাবে লাগবে, না হলে মৃত্যু কিভাবে আসবে? যাদব কুলের বিনাশ, কৌরব কুলের বিনাশ, শুধু পাণ্ডব কুল থেকে যাবে। তোমরা পাণ্ডব কুলই বসে আছো, তোমাদের বুদ্ধিতে গীতার জ্ঞান আছে, শিব বাবা বসে সব শাস্ত্রের সার বুঝিয়ে দেন, সাক্ষাৎকার করান, নিজে জানেন তবে সাক্ষাৎকার করান, তাই না? যা শাস্ত্রবেদ ইত্যাদি তোমরা পড়েছ আমি সবের সার তোমাদেরকে শোনাই। আমার হল সর্বশাস্ত্রের শিরোমণি ভগবদ্গীতা। আমি যে রাজযোগের শিক্ষা প্রদান করি তারা বসে শেষ বের পুস্তক তৈরি করে। বাচ্চারা, আমি এসে তোমাদেরকে যুদ্ধের ময়দানে নলেজ প্রদান করেছি, রাজযোগ শিখিয়েছি। যুদ্ধ হল মায়ার, তারা যদিও স্থূল যুদ্ধের ময়দানে দেখিয়েছে, মুখ্য যারা বিশিষ্ট ব্যক্তি তাদের বায়োগ্রাফি বানানো হয়। তোমাদের মধ্যেও মুখ্য কারা আছে সে কথাও বাবা বলে দেন। এখানে যথার্থই মুখ্য হলেন সরস্বতী, ব্রহ্মাও আছেন, উনি যজ্ঞের স্থাপনা করেছেন, আর তারপর যারা শাখাগুলির স্থাপনা করেছেন তাদের মধ্যেও ক্রম অনুসারে প্রিয় হয়ে থাকে। বলা হবে অমুকের দ্বারা অনেকে কাঁটা থেকে কুঁড়ি, কুঁড়ি থেকে ফুলে পরিণত হয়েছে। যারা ভালোভাবে ধারণা করে তাদেরকে ফুল বলা হয়, কাঁটা তাদেরকে বলা হয় যারা একে অপরকে দুঃখ দেয়। দুঃখ দেওয়া কাঁটাদের কাজ, ওই কাঁটা হল জ্বর, এরা হল হিউম্যান কাঁটা। বাবা বলেন আমি তোমাদেরকে ফুল বানাই, ফুলেরা একে অপরকে অপার সুখ দেয়। সেখানে তো পশুরাও একে অপরকে সুখ দেয়, তাই বলা হয় বাঘে ছাগে একত্রে জল পান করে, অর্থাৎ সেখানে দুঃখ একটুও থাকে না। সেই অবস্থা এখন বাচ্চাদেরকে ধারণ করতে হবে। সত্যযুগে তো তোমাদের প্রালব্ধ প্রাপ্ত হয়, ড্রামা অনুসারে নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে ধারণা করতে থাকে এবং করাতে থাকে, পুরুষার্থ ব্যতীত কিছুই হয় না। শিব বাবা বলেন শুধু আমাকে স্মরণ করো, ব্রহ্মা এমন কথা বলতে পারেন না। উনি বলেন শিব বাবার কাছে তোমাদের বর্ষা প্রাপ্ত হবে, মায়ের কাছে প্রাপ্ত হয় না। যদিও জ্ঞান বুঝিয়ে দেন কিন্তু বর্ষা প্রাপ্ত হয় তাঁর কাছে, যার কাছে যেতে হবে। ওনার আত্মাকেও আমার কাছে আসতে হবে, আমাকে স্মরণ করতে হবে, স্মরণের উপরেই সবকিছু নির্ভর করছে। অল্ফকে পাওয়া অর্থাৎ সবকিছু পাওয়া, অল্ফ অর্থাৎ আল্লাহ ঈশ্বর, ঈশ্বর অর্থাৎ পিতা। বাচ্চা বাবার কাছে জন্ম নেয়, বাচ্চারা বাবাকে পেয়ে যায় অর্থাৎ সবকিছু পেয়ে যায়, বাবার সম্পূর্ণ প্রপার্টি পেয়ে যায়, সেকেন্ডে সম্পূর্ণ প্রপার্টি প্রাপ্ত হয়। জন্মগ্রহণ করা এবং সেকেন্ডে বাবার সম্পত্তির মালিক হওয়া। শিব বাবা বলেন আমি তোমাদেরকে মালিক বানাই, আমি হই না, উনি তো হলেন সদা কর্মাতীত। আমাদেরকে কর্মবন্ধন থেকে অতীত হয়ে পরে নতুন কর্ম সম্বন্ধে যুক্ত হতে হবে, তাই পুরুষার্থ করতে হবে, পুরুষার্থ করান শিব বাবা। এইসব কথা হল ওয়ান্ডারফুল। শিব বাবা বসে বোঝান অন্য সব গুরুরা হল মানুষ, আমি মানুষ হই না, আমার তো শরীরই নেই। ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও সূক্ষ্ম দেহ রূপী বস্ত্র আছে, তাদেরকে দেবতা বলা হয়, আমাকে তো দেবতা বলে না,
উঁচু থেকে উঁচু ভগবানই বলবে। দান করা হয় তমেব মাতাশ্চ পিতা তমেব, তো উনিই হলেন মাতা। শিব বাবা অ্যাডপ্ট করেন, মাতাদের সেবা করেন, তাই তার নাম জগৎ অম্বা। শিব বাবা ব্রাহ্মণ ব্রাহ্মণীদের রচনা করেন ব্রহ্মা মুখের দ্বারা। এ হল মুখবংশী, এনাকে নিজের রথ বানিয়ে রচনা করেন। ব্রহ্মার মুখ বংশীরা হল ব্রাহ্মণ ব্রাহ্মণী, কিন্তু ব্রহ্মার কাছে তো বর্ষা প্রাপ্ত হবে না। ব্রহ্মার কাছে কি আছে? কিছুই নেই, সবকিছু থেকে সন্ন্যাস করেছেন। ব্রহ্মা তো হলেন বেগার, দেহ সহ সবকিছু দিয়ে দিয়েছেন। সর্বধর্মানি পরিত্যাজ্য, আমি তো হলাম আত্মা, অসীম জগতের পিতার সন্তান। এই কথাটি এনার আত্মা বলে। শিব বাবাও বলেন, এ হল আমার মুরব্বী সন্তান, কিন্তু প্রজার রচনা তো মাতার দ্বারা করেছেন, তো ব্রহ্মার মুখের দ্বারা ব্রাহ্মণ ব্রাহ্মণীদের রচনা করেন। তোমরা সব ব্রাহ্মণ ব্রাহ্মণীরা পুরুষার্থ করছ, তোমরা ব্রাহ্মণ, তোমাদেরও এতখানি মিষ্টি মধুর হতে হবে, সবাইকে সুখ দিতে হবে। শিবপিতা হলেন মিষ্টি, এমন মিষ্টি হতে হবে। শিব বাবা খুব ভালোবেসে বলেন, মিষ্টি মিষ্টি প্রিয় বাচ্চারা। শিব বাবা কিভাবে ভালোবেসে বলেন, বাচ্চারা তোমরা কি রাজি খুশি আছো? এই কথা বাবাও জিজ্ঞাসা করেন। কখনো মায়ার আক্রমণ তো হয় না, তাই না? ঝড় তো মায়ার অনেক আসবে, বক্সিংয়ে হারলে চলবে না। সমর্থ অর্থাৎ শক্তিশালী ওস্তাদ অর্থাৎ বাবা বসে আছেন। মায়াও কোনো কম নয়, কিন্তু এমনও তো নয় যে মায়া সবাইকে হারাবে। এখন তো তোমরা বুঝেছ বীরকে মায়ার উপরে বিজয় অর্জন করেন। সঠিকভাবে ব্রহ্মপুত্র অর্থাৎ ব্রহ্মা হলেন সবচেয়ে বীর, উনি হলেন মেল, তারপর তোমরা হলে গঙ্গা নম্বর অনুসারে। যদিও মেল তো অনেক আছে, জগদীশ সঞ্জয় আছেন, তাদের বোঝানোর পদ্ধতি খুব ভালো। এ হল মিলিটারি, কমান্ডার ইন চিফ, মেজর, জেনারেল ইত্যাদি সব আছে, কিন্তু এরা হলেন গুপ্ত রুহানি সেনা। তুলনা তো হয়, তাই না? তারা কৌরব পাণ্ডবদের তুলনা উল্টো করে দিয়েছে। এখন শিব বাবা বলেন, যাচ কর, আমার সুমত শ্রীমত অনুসরণ করে চল। জন্মজন্মান্তর কুমক্ত অনুসরণ করে চলেছ, এ হল সুমত। শাস্ত্রে লেখা আছে চড়ুই পাখিরা সাগরকে গ্রাস করে ফেলেছিল, এখন পাখিরা কি সাগরকে গিলে ফেলতে পারে? পাখি হলে তোমরা কন্যারা, জ্ঞানের ভূ ভূ করতে থাকো অর্থাৎ বাণীর সেবা করতে থাকো, তোমরা জ্ঞানের সাগরকে পূর্ণরূপে গ্রাস করে নাও, তাঁর কাছে বর্ষা নিয়ে তোমরা সবকিছু প্রাপ্ত করে থাকো। বাবার জন্য রাজত্ব ইত্যাদি কিছুই রাখো না, পুরোটাই গিলে থাকো, সম্পূর্ণ খাজানা নিয়ে থাকো, সব রত্ন তোমরাই নিয়ে থাকো। যদিও পাখি তো নও তোমরা, তোমরা চড়ুই পাখিরা সাগরকে গিলে ফেলেছ, কোথাকার কথা কোথায় পাখিদের সাথে যুক্ত করে দিয়েছে, তোমাদের রত্ন প্রদান করেন। কোথায় জ্ঞান রত্নের কথা, কোথায় জলের সাগর বসে বসে দেখিয়েছে। এ হল জ্ঞানের সাগর, জ্ঞান রত্ন। রূপ অসন্তের কাহিনীও শুনেছ তোমরা, তোমরা জানো রূপ হলেন বাবা, এনার দ্বারা এসে রত্ন প্রদান করেন, এসবের ভ্যালু কেউ রাখতে পারে না। এ হল নলেজ, যার দ্বারা বিশাল উপার্জন হয়। শিব বাবা এনার মুখের দ্বারা তোমাদেরকে রত্ন প্রদান করেন। রূপ হলেন শিব বাবা, জ্যোতি স্বরূপ হলেন শিব বাবা, উনি হলেন জ্ঞানের সাগর, নিশ্চয়ই জ্ঞানই শোনাবেন। জ্যোতি স্বরূপ হলে তোমরাও, কিন্তু জ্ঞানের সাগর হলেন একজন, উনি এসে রাজযোগ শেখান। প্রথমে ব্রহ্মাকে, পরে তোমাদেরকে অর্থাৎ বাচ্চাদেরকে বসে জ্ঞান প্রদান করেন, বাচ্চাদেরকে রূপবসন্ত বানান। তোমাদের আত্মার ঝুলি অর্থাৎ বুদ্ধি রূপী ঝুলি একবারই এসে ভরে দেন, জ্ঞানরত্নের দ্বারা ঝুলি তোমরা ভরে থাকো, সাধু সন্তরা বলে ভরে দাও ঝুলি। এই ভক্তি মার্গের ঝুলিতে কি বা আছে? কিছুই নেই, শুধু চাইতেই থাকে। এ হল বুদ্ধিরূপী ঝুলি, স্মরণের দ্বারা পবিত্র হয়, পাত্রটি অত্যন্ত শুদ্ধ হওয়া চাই,
ব্রহ্মচর্যে নলেজও ভালোভাবে ধারণ হয়। তারা তো হল ছোট বাচ্চা, এখানে তো বৃদ্ধ যুবক সকলেই আছে। যোগের দ্বারা পাত্রটি শুদ্ধ হয়, বুদ্ধির তালা খুলে যায়। তোমরা জানো আমাদের মধ্যে যুদ্ধের ময়দানে মুখ্য কে? ব্রহ্মা। সেকেন্ড গ্রেডে হলেন মাম্মা সরস্বতী। তার নাম তো অনেক উচ্চে, নাম উঁচু করতে হবে। ব্রহ্মা তো হলেন গুপ্ত। শক্তি সেনায় নাম হল মাম্মার। জগৎ অম্বা হলেন ব্রহ্মার কন্যা সন্তান সরস্বতী। এনার মাম্মা কে? এই গুহ্য কথাগুলি এখন বাবা শোনাচ্ছেন। নিশ্চয়ই কল্প পূর্বেও শুনিয়েছিলেন, তবে তো বলেন, গুহ্য কথা শোনাতে থাকি, বাচ্চারা তো অসংখ্য সংখ্যায় আসবে, শেষ পর্যন্ত বৃদ্ধি পেতেই থাকবে, বিঘ্ন অবশ্যই পড়বে, কিন্তু বৃক্ষটি অবশ্যই ফলীভূত হবেই। কেউ হল কিং অফ ফ্লাওয়ার, যেমন মালার উপরে বাবা রূপ রয়েছেন, তোমরাও হলে রূপ, যদিও তোমরা বসন্ত নও। এখন শিব বাবা রূপবসন্ত এসেছেন তোমাদেরকে নিজ সম বানাতে। আচ্ছা, মিষ্টি মিষ্টি প্রশিক্ষার্থী বাচ্চাদের মাতাপিতা বাপদাদা স্মরণসহ স্নেহসুমন আর সুপ্রভাত। আত্মিক পিতার আত্মিক বাচ্চাদেরকে জানাচ্ছি নমস্কার। ধারণার জন্যে মুখ্য সার, এক, কাঁটা থেকে ফুলে পরিণত করার সেবা করতে হবে, বাবার মতো রূপসন্ত হতে হবে। দুই, সমর্থ ওস্তাদের সুমত অর্থাৎ শ্রীমত অনুযায়ী চলে মায়াজিত জগজ্জিত হতে হবে, কখনো পরাজিত হবে না। বরদান, সমানের সাথে নির্মাণ অর্থাৎ নিরহংকারী হয়ে সকলকে মান প্রদানকারী পূজনীয় আত্মা ভব। এর বিস্তার, যে বাচ্চারা অবিনাশী সমানে থাকে তারাই পূজ্য আত্মা হয়, কিন্তু যত সমান ততই নির্মাণ, সমানের অভিমানে নয়। এমন নয় আমরা তো উচ্চ স্থান অর্জন করে ফেলেছি, অন্যরা ক্ষুদ্র অথবা তাদের প্রতি ঘৃণা ভাব থাকবে না। যেমনই আত্মা হোক কিন্তু সকলের প্রতি দয়ার দৃষ্টি থাকবে, অহমিকার নয়। এমন নির্মাণ আত্মারাই প্রত্যেককে আত্মিক দৃষ্টির দ্বারা, উচ্চ অর্থাৎ মহান দৃষ্টির দ্বারা দেখে মান দেবে, অপমান করবে না। স্লোগান, বাপদাদার স্নেহের আশীর্বাদে প্রতিপালিত হও, উঠতে থাকো, এটাই হল শ্রেষ্ঠ পুরুষার্থ। ওম শান্তি।